পুকুরে মন্দির, ঠিক আছে, এই দেখো, আর এইখানে ফোয়ারাটা দেখো। দাঁড়াও, তুমি এত ছুটে ছুটে যাচ্ছ কেন? তো বৃষ্টি পড়েছে, ভিজবে একটু, কি আছে? ঘুরতে আসছো, একটু ভিজবে না বললে হয়? এই যে মন্দির, আর এইখানে একটা সুন্দর আছে। এই যে মিঠুন প্রিয়া আসছে, দেখো। তো আজকে আজকের দিনটা সারাদিন ভিজে ভিজে কাটাতে হবে, ঠিক আছে? আর বামন ঠাকুরও আছে, তার মানে পুজো হবে, পুজো হবে। দেখো, এই হচ্ছে, এটা হচ্ছে চারিপাশের ভিউ, এখানে ভিউ করবে না। চলো বিউটি, বিউটি বিউটি এখন হাসি নেই মনে, কেন? আমরা আমরা এখান থেকে পুজো দিয়ে তারপর শপিং করতে ঢুকবো, ঠিক আছে? তাই তো, তাই পাঞ্জাবি পরে শপিং করে ঢুকবো। আসলে আরো তাড়াতাড়ি আসতে পারতাম, কিন্তু বৃষ্টি হচ্ছিল খুব, সকাল থেকে খুব জোর বৃষ্টি হচ্ছে। তো এখানে তোমরা একবার গোলুকে দেখো, গোলু সবসময় আমাকে বা তার মাকে কপি করবে, মানে আমরা যেটা করব ও সেটা দেখে দেখেই কপি করবে। আসলে সবই বাচ্চারা কপি করে, প্রথম প্রথম কপি করে করেই তো শেখে, তাই না? তো ও দেখতে পাচ্ছ প্রণাম করলো আমাকে দেখা দেখি, তারপর আবার আমি উঠে পড়তে ও উঠে পড়লো। ফাইনালি আমাদের এখন পুজো দেওয়া কমপ্লিট, এবারে যাব একটু এখানে ঘুরবো, ঘোরাফেরা করব, তারপর যাব ময়না। হ্যাঁ চলো, আমরা ভিডিও করবো একসঙ্গে। আমরা দুজন লাল, আমরা দুজন লাল, আর কেউ লাল নেই, ও লাল সাদা। পাঞ্জাবির কোন গান থাকলে লাল পাঞ্জাবি পড়তে হবে। শপিং মলে ঢুকবো, এখন অনেক কিছু কাজ আছে, খাওয়া দাওয়া করবো। মেইন কথা এখন আমরা খাওয়া দাওয়া করবো, কারণ খিদে পাচ্ছে খুব। আর এরা সবাই আসছে দেখো, ওই যে মন্দির, চলো একদম একদম একদম। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এরা কেউ ছাতা নিয়ে আসেনি, ভাবো তাহলে কি বলবো। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কেউ ছাতা নিয়ে আসেনি, কি বলবো। চলো টোটো পাই, তারপরে কথা হচ্ছে একদম শপিং মলে গিয়ে। ফাইনালি আমরা এখন খেতে চলে এসেছি, ঠিক আছে? সব এইটুকু ঘুরে ক্লান্ত, মানে তারপর এখানে পাশের একটা রেস্টুরেন্টে এসে বসেছি। এই যে একজন বসে আছে, হাই। ওই সাইডে বিউটি আর মা বসে আছে, টোটো ফুটে কিছু পাচ্ছি না। হ্যাঁ, এতটাই বৃষ্টি হচ্ছে, টোটো পাচ্ছি না। এখান থেকে এবারে এম বাজারে যাব কি করে আমি জানি না। আবার কি গাড়ি উঠবে? ফাইনালি আমরা এম বাজারে আগের দিকে চলে এসেছি, আর ওপরে হচ্ছে প্রিয়া সিনেমা হল। আর সব থেকে বড় কথা, প্রিয়া তোর সিনেমা হল, সব থেকে বড় কথা হচ্ছে এখানে মুভি কালকে আসছে। এই যে কালকে মুভিটা আসছে, আজকে এইজন্য দেখতে এসেছিলাম। এইখানে ফ্রেশ ক্রিম পাবা, সব পাওয়া যায়। এই যে, হ্যাঁ, এখানে সব পাওয়া যায় জানি। তো এই যে কালকে মুভি আসছে, ডিবরা ডিবরা আসছে কালকে। আমি কি আজকে রান্না করব? আজকে এলে আজকে এদেরকে নিয়ে ঢুকতাম মুভিটা দেখতে, কিন্তু দুঃখের বিষয় আজকে নয়, কালকে আসবে। আমি বললাম কালকে থেকে যা তোরা, এই কালকে থেকে যা, এই মুভিটা দেখবো। জন্য কালকে থেকে যেতে হবে। হ্যাঁ, পরশুদিন সকাল সকাল বেরিয়ে যাবি, কালকে যাইতে না থাকবে না।
আসলে এরা আজকেই চলে যেত, কিন্তু আজকে জোরজার করে দেখেছি। চলো কালকে এই মুভিটা দেখতে আসবো আমরা। বিউটি আসবে আর এই যে আসবে আর আমরা আসবো, আর নতুন কিছু দু লোক তিন লোক আসবে, সেটা কালকের ভিডিওতে দেখতে পাবে। টাটা। সব এম বাজারে ঢুকছে শপিং করার জন্য। কোথায় সবাই? এই দেখো সব এম বাজারে ঢুকছে শপিং করার জন্য আজকে। আর কালকে সব থেকে বড় কথা, মুভি দেখতে আসতে হবে, ওই যে নিচে মুভি, আর এর ওপরে চলো না, ওরা আসেনি। চলো চলো চলো, মলের ভেতরে আমাদের ভিডিও দেখে সব চলে আসছে। হোয়াইট কালার শুনি কোন এখানে নেই, দুঃখের বিষয় এটাই। চলো কি কেনা যায় দেখা যাক। ফাইনালি আমার শপিং হয়ে গেছে, মানে জুতো হয়েছে, ঠিক আছে। আর এই দেখো মিঠুন শাড়ি নিচ্ছে প্রিয়ার জন্য, এই শাড়িটা নিচ্ছে, বডি দেখা যায়। ওরা এখন পছন্দ করছে, পছন্দ হোক, আর তোমাদের বৌদি এইদিকে পছন্দ করছে। তোমাদের বৌদির পছন্দ দেখো কেমন, এই দেখো এই হলুদটা পছন্দ করছে। আমার গোলুর জন্য ড্রেস দেখা হচ্ছে, দেখো আমার গোলু কোথায় দেখবে, এই দেখো গোলু দাদা নিয়ে ঘুরছে। আজকে প্রিয়া আর মিঠুনরা বাড়ি চলে যাচ্ছে, তো আবার কবে একদিন দেখা হয়ে যাবে ঠিক নেই, তোমরা অবশ্যই জানতে পারবে। আর প্রিয়ার একটা ফেমাস ডায়লগ তোমাদেরকে শোনাচ্ছি। কেসে কেসে লোক রহতে হ্যাঁ ইয়াহ পর।